হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা আর আপনারা দেখছেন কল্পনার কিচেন। আজকে আমি বানাচ্ছি এক পনিরের রেসিপি, যেটা কিনা টমেটো ছাড়া। টমেটো ছাড়া একটা পনিরের রেসিপি আপনাদের আমি আজকে বানিয়ে দেখাবো, যেটা কিনা খুবই ভালো খেতে হয় আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। রাত্রিবেলার ডিনারে এটা আপনারা একবার বানিয়ে ফেলতেই পারেন। তো চলুন দেখে নিই ঝটপট রেসিপিটা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে পনির, এখানে 200 গ্রামের মতো পনির আছে। পনিরটাকে আমি এরকম কিউব শেপ করে কেটে নিয়েছি। তারপর আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকেও আমি এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর একটু জল মিশিয়ে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে নাড়িয়ে গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি একে একে পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে হালকা আলতো করে, হালকা হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কারণ পনির খুব কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে। আমার তো ভালো লাগে না, শক্ত লাগে। এরকম হালকা করে ভাজলে পনিরটা নরম থাকে আর খুব ভালো লাগে খেতে। পনিরগুলো এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি আলুগুলো দিয়ে নিচ্ছি, আলুগুলোকে ভালো করে ভেজে নেব স্লো টু মিডিয়াম আঁচে। অল্প লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আলুটাকে। ঢাকা দিয়ে ভালো করে দেখুন এরকমভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে নেব একে একে। এবার ওই একই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা। আর যেই মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর উপর আমি দিয়ে দিলাম একটু টমেটো সস, 1.5 চামচ মতো একটু টমেটো সস দিয়েছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এর উপর এবারে আলু আর পনিরটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিচ্ছি, এরপরে এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদমতো লবণ। আবারও লবণটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ মতো জল দিয়েছি। একটু নাড়িয়ে নিচ্ছি জলটা দিয়ে, মশলাগুলো সব নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঝোলটা ফুটে উঠেছে এবার, এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে রান্না হতে দেব।
হয়ে গেছে আমার এখানে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো কাজু বাদাম বাটা। এটা অপশনাল, আপনারা যদি বাড়িতে বানান কাজু বাদাম বাটা না দিলেও চলবে। তো আমার মনে হলো একটু তরকারিটা ঠিক হবে, তাই কাজু বাটাটা দিলাম। এরপরে দিয়ে দিয়েছি গরম মশলা, অল্প একটু চিনি, আর সবার শেষে একটু ধনে পাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো রেডি হয়ে গেল আমার পনিরের রেসিপি। লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই পনিরের তরকারি খুব ভালো লাগে খেতে। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, এইরকমভাবে পনিরের তরকারি বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আরও অনেক নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে রেসিপি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো ফ্রেন্ডস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আসছি, ততক্ষণের জন্য টাটা।